ধ্রুবদা, হায় হায়। ধ্রুবদা, আমি আজকে একটা পরিসংখ্যান দেখছিলাম। যদি আমরা এখনো পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সবচেয়ে বড় হিস্টোরিক্যাল ইভেন্ট ধরি, তাহলে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধেও পার্টিসিপেট করেছিল বা এফেক্টেড হয়েছিল 30টি দেশ। আর আমি আজকের পরিসংখ্যানই দেখছিলাম, আজকে সকালবেলা এই কোভিড-19 আক্রান্ত দেশের সংখ্যা এই মুহূর্তে 204টি এবং মৃত্যুর সংখ্যা প্রায় 53,000। প্রচুর দেশ এই মুহূর্তে লকডাউনের মধ্যে দিয়ে চলছে, আমাদের দেশের মতোই। একটা একটা মানে আমাদের প্রজন্মের তো বটেই, আমার মনে হয় নিঃসন্দেহে আপনাদের প্রজন্মেরও একটা সবচেয়ে বড় ইভেন্ট। এই সামগ্রিক সিচুয়েশনটাকে, এই অবস্থাটাকে কিভাবে দেখছেন, শুরুতে এটা যদি একটু বলেন। আমার দেখো, প্রথমে যেটা দিয়ে তুমি শুরু করলে, এর থেকে বেশি প্রাসঙ্গিক বোধহয় এই মুহূর্তে আর কিছু নেই। যে আমি বা তুমি চাই বা না চাই, আমরা কিন্তু ইতিহাসের অঙ্গ অলরেডি হয়ে গেছি। একদম একদম, এই কারণেই ইতিহাসের অঙ্গ হয়ে গেছি, তার কারণ মানব জাতির ইতিহাসে 200টা দেশ লকডাউন হয়ে গেছে, জীবন স্তব্ধ হয়ে গেছে। আমার ধারণা মানব জাতির ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। সো আনপ্রেসিডেন্টেড ইভেন্টস উইল ডিমান্ড আনপ্রেসিডেন্টেড মেজার্স, যেটা নিয়ে আমার মনে হয় পৃথিবীর প্রতিটি দেশ, আমাদের দেশেও কেন্দ্র রাজ্য একভাবে উঠে পড়ে লেগেছে। এবং এই 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 অবস্থাটার আমার মনে হয় যত দিন যাবে আমরা নিজেরাও আস্তে আস্তে জানবো, শিখবো, বুঝবো আরো কেমন করে এটাকে মোকাবিলা করা যায়। তবে কারণ কি, সবার কাছেই অভিজ্ঞতাটা নতুন, একেবারেই নতুন। মানে আমার মনে হয় না এমন কেউ আছেন যিনি কোনো সম্যক অভিজ্ঞতা দিয়ে বলতে পারেন যে এটার ক্ষেত্রে এটা ঠিক, এটা ভুল। তবে দুটো জিনিস যেটা আমার মনে হয় খুব প্রয়োজন, দেখো ল্যাক অফ ইনফরমেশন তো আমাদের সামনে রয়েছেই। এই ল্যাক অফ ইনফরমেশনের সময় যেটা আমাদেরকে বলা হয়েছে যে বাড়িতে থাকুন, লকডাউন, এই মুহূর্তে বোধহয় এটাই একমাত্র ওষুধ। একদম, এটা ছাড়া আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কেন এই কথাটা বলছি, এই লকডাউনটাকে আমাদেরকে কিন্তু খুব খুব সুচারুভাবে বিশ্লেষণ করা দরকার। আমি ভারতবর্ষের মতো একটা দেশকে যদি দেখি, ভারতবর্ষের মতো একটা দেশকে আমরা আউট অন অন অ্যাভারেজ ধরে নাও 25-75 কিংবা 80-20 তে ভাগ করতে পারি, যেখানে 20-25% মানুষ যাদের একটা বাড়ি আছে, যারা বাড়িতে দরজা বন্ধ করতে পারেন, যারা নিজেদেরকে লকডাউন করতে পারেন, অর্থাৎ যাদের কাছে এই কনসেপ্টটা প্রযোজ্য, বাকি 75-80% মানুষ কিন্তু আনফরচুনেট তাদের এই বাড়িতে লকডাউনের বিলাসিতার জায়গাতেই তারা নেই। আমি আপনাকে একটা তথ্য দিই ধ্রুবদা, আমি একটা জিনিসও দেখছিলাম, যখন ভারতবর্ষে এই কোভিড-19 মৃত্যুর সংখ্যা 21, তখন মানে আমরা তো জানি যে প্রচুর শ্রমিক তারা বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন, বাড়ি ফিরতে পারেনি, এবং যেটা আরো প্যাথেটিক, অনেকে বাড়ি ফেরার জন্য 800 মাইল, 900 মাইল, স্ত্রী সন্তান কাঁধে দুটো ব্যাগ, হাতে দুটো ব্যাগ নিয়ে মাইলের পর মাইল হাঁটছেন। হ্যাঁ, আমি দেখছিলাম যখন কোভিড-19 মৃত্যুর সংখ্যা 21, তখন বাড়ি ফিরতে না পেরে অনাহারে পথে মারা গেছেন 22 জন। এটাও খুব প্যাথেটিক আমাদের দেশের পক্ষে। আমি ঠিক এইটাতেই আসার চেষ্টা করছি, তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে যে এই যে 25-25% যাদের বাড়ি আছে, যারা লকডাউনে নিজেদেরকে রাখতে পারেন, তুমি খেয়াল করে দেখো অসুখটা কিন্তু মূলত ছড়িয়েছে তাদের মাধ্যমে, অর্থাৎ উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, যারা এই 20-25% এর মধ্যে পড়ছেন। এনাদের দায়িত্ব বাকি 80%, যারা তাদের মতো এতটা একটা প্রিভিলেজ জায়গায় নেই, তাদের সুস্থ রাখা, এটা এই 20-25% দায়িত্ব। এবং এর থেকে বড় দায়িত্ব আমার মনে হয় এই মুহূর্তে আর কিছু নেই। ফলে এই 20-25% যদি নিজেদেরকে বাড়িতে সত্যি বন্দী রাখে, তবে গিয়ে কিন্তু এই 75-80% মানুষ ভারতবর্ষের তারা সুস্থ থাকবে, তারা বেঁচে থাকবে। আরেকটা জিনিস আমার খুব খুব ইম্পর্টেন্ট এই সময় বোঝা, মাথায় রাখা, সেটা হচ্ছে যে দেখো আমরা যে ধরনের এলিমেন্টস নিয়ে এখন আলোচনা করছি, মূলত এই যে আমি যারা বাড়িতে আমরা লকডাউন হয়ে আছি, আমাদের ক্ষেত্রে মূলত কি ঘটছে, আমরা আমাদের সমাজবদ্ধ জীব, সমাজবদ্ধ জীব হিসেবে আমাদের সব থেকে বড় সমস্যাটা হয়েছে যে এই সমাজবদ্ধ সমাজ ব্যাপারটা আর এখন এক্সিস্ট করছে না,
যেভাবে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, অর্থাৎ মেলামেশা এখন আর হচ্ছে না। অর্থাৎ তুমি আমি কাজের মানুষ, আমাদের মতো অসংখ্য কাজের মানুষ, তারা কাজ করতে পারছেন না, তারা সোশ্যাল গ্যাদারিং মেলামেশা করতে পারছেন না, সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হচ্ছে, এটা একটা বিরাট বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা, তার ফলে কি হচ্ছে, বাড়ির মধ্যে আটকে আছো, ফিজিক্যাল মোবিলিটি হচ্ছে না, বিশাল বড় সমস্যা। তিন নম্বর আরো বড় সমস্যা, ইউ আর বম্বার্ডেড উইথ ইনফরমেশন, যা কতটা সত্যি কতটা মিথ্যে তুমি কিন্তু জানো না, প্রচুর ফেক নিউজ ছড়িয়ে পড়ছে। ফলে এই তিনটের ফলে আমার যেটা আমার মনে হয় বিশ্বব্যাপী ঘটছে, ভারতবর্ষে তো ঘটছেই, সেটা হচ্ছে কিছু সিমটমস। যেমন ধরো এই তিনটের ফলে যেটা হচ্ছে একটা চূড়ান্ত ডিপ্রেশন, এটার ফলে যেটা হচ্ছে একটা চূড়ান্ত অ্যাঙ্গার আউটবার্স্ট, বিভিন্ন মানুষের মধ্যে অল্পতেই তারা রেগে যাচ্ছেন, কিটকিটে হয়ে যাচ্ছেন, ফিয়ার অফ ইলনেস, বহু মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে যেটা থেকে তারা বেরিয়ে আসতে পারছে, অ্যাংজাইটি নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে, পরিজনকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে, কোথাও ছোটখাটো একটা কোনো খবর পেলেই একটা যেন কেমন মনের মধ্যে অ্যাংজাইটি হচ্ছে, সেটা থেকে আমি বেরিয়ে আসতে পারছি, সব সময় একটা প্যানিক, কি হবে কি হবে, কজন মারা গেল, কজন আক্রান্ত হলো, সব সময় এটা আমরা দেখছি প্রতিনিয়ত। এবং আমার তার সবকিছুর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে গিল্ট, আমি কতটা করতে পারলাম, কতটা করতে পারলাম না, আমি কি করেছি, আমি কি করিনি, এই এই যে সবকিছু মিলিয়ে যেটা হচ্ছে একটা একটা ভয়ের আবহাওয়া। আমার মনে হয় তুমি আমাকে যে প্রশ্নটা করলে যে এই মুহূর্তে হোয়াট ইজ দ্য সিনারিও, এই মুহূর্তে সিনারিও হচ্ছে মানুষ একটা অদৃশ্য ভয়ের মধ্যে কোথাও যেন নিজেদেরকে আটকে ফেলছে। এবং আমার মনে হয় কোথাও দাঁড়িয়ে সবার আগে যেটা প্রয়োজন, এই ভয়ের আবহাওয়া থেকে বেরিয়ে আসা, এখান থেকে উত্তরণ। এর থেকে বড় কাজ, এর থেকে বড় প্রয়োজন আমার মনে হয় এই মুহূর্তে আর কিছু নেই বাংলার মানুষের কাছে, ভারতের মানুষের কাছে এবং সারা পৃথিবীর মানুষের কাছে। এবং খুব সহজভাবে সেটা কিন্তু করা যায়। দেখো তোমার কাছে কিন্তু সরকার বা প্রশাসন আশা করছেন না যে তুমি এই মুহূর্তে বাইরে বেরিয়ে গিয়ে প্রচন্ড হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিতে জয়েন করবে, কারণ তাতে তুমিও বিপন্ন হবে, বাকিরাও হয়তো বিপন্ন হবে। তার জন্য অসংখ্য মানুষ সরকারের, প্রশাসনের, ডাক্তারের পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সবসময় অক্লান্ত পরিশ্রম করছে। যেটুকু আমরা করতে পারি এবং করা উচিত সেটা হচ্ছে পাশের জনকে হেল্প করা, এবং সেটা এক প্রত্যেকটা মানুষ যদি একজনকে হেল্প করে, আমি তোমাকে বলছি আমার অনেকটা সিচুয়েশনের কিন্তু সহজ কাজ, যেমন ধরো আমাদের হাউস হেল্প, বাড়িতে যারা কাজ করতে আসেন, আমরা যদি প্রত্যেকে, ঠিক যেমন যারা অফিসে কাজ করেন তাদের মাইনে কাটা যাচ্ছে না, ঠিক তেমন যদি এই হাউস হেল্পদের আমরা প্রত্যেক মাসের মাইনেটুকু তাদের হাতে কোনো মতে, তাদের আগে যদি আমরা দিয়ে দিতে পারি, সেটুকু যদি পৌঁছে দিতে পারি, আমাদের যাদের বাড়িতে ড্রাইভার আছেন, যাদের বাড়িতে এই এই যারা তাদের উপর নির্ভরশীল, যদি তাদের ব্যবস্থাটুকু তারা করতে পারেন, আমার মনে হয় কিন্তু দেখবে একটা কোথাও একটা চেন তৈরি হবে আস্তে 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 আস্তে, সকলে সকলকে হেল্প করার ফলে তোমার নিজের পরিহিত মধ্যে, তোমার নিজের কাজের জায়গার মধ্যে যতটুকু তুমি একটা মানুষকেও যদি হেল্প করতে পারো, প্লিজ ডু দ্যাট। আমার মনে হয় সেটার থেকেই কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটা কাউন্টার অ্যাক্টিভিটি ন্যাচারালি তৈরি হবে। একদম একদম। ধ্রুবদা, এটা বলুন যে এই লকডাউন ঘোষণার আগে আপনার অবস্থান বা ভাবনা চিন্তা, আপনি কি করছিলেন, এবং লকডাউনের পরে, হ্যাঁ, আপনার ভাবনা চিন্তাগত অবস্থানগত ঠিক কতটা বদল হলো এই লকডাউনের আগে এবং পরে, হ্যাঁ, কতটা চেঞ্জেস এলো সেটা যদি একটুখানি বলেন, আপনার ভাবনা চিন্তাগত প্ল্যানের জায়গা থেকে। না, চেঞ্জেস তুমি যদি বলো, দেখো খুব মজার এটা। কেন মজার, এই লকডাউনটা হওয়ার আগে অবধি যেহেতু গোলন্দাজের শুটিং চলছিল, ফার্স্ট শিডিউল শেষ হয়েছে, সেকেন্ড শিডিউল শুরু হবে, তো আমাদের সারা মানে সারা দিনটা জুড়ে শুধুই ছবিটা এবং তার নেক্সট শিডিউলের শুটিং, এই শিডিউলের এডিটিং, এর বাইরে প্র্যাকটিক্যালি পৃথিবীটা কিন্তু এক্সিস্ট করছিল না একদম। আজকে তার মানে কি সেই প্ল্যানিংটা চলছে না? চলছে। তার মানে কি আমরা রেগুলার ভিডিও কল করছি না? করছি। কল কল করছি না? করছি। সবকিছুই চলছে। সমস্ত কিছুর মাঝে হঠাৎ করে একটা অন্য রিয়েলাইজেশনও আসছে যে শেষ পর্যন্ত কিন্তু প্রতিটি মানুষের আজকে চিন্তার জায়গা হচ্ছে সকালে কি খাবো, সন্ধ্যেবেলা কি খাবো। আমরা কিন্তু একদম বেসিক্সে ফিরে এসেছি। আমায় একদম বেসিক্সে ফিরে এসেছি, এবং আমার মনে হয় এটাই আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি মানুষের কাছে সব থেকে বড় রিয়েলাইজেশন, যে আমরা জীবনটাকে তো বড় অহেতুক কমপ্লিকেট করে ফেলি। কমপ্লিকেশনের বাইরে গিয়ে শেষ পর্যন্ত কিন্তু জীবন খুব সহজ, স্বাভাবিক, সিম্পল কিছু জিনিসের উপর দাঁড়িয়ে আছে। আমাদের প্রয়োজন
কিন্তু অতটুকুই অতটুকুই আজকে যার হাতে কোটি কোটি টাকা, তিনিও দিনের শেষে দুবেলা কি খাবেন তাই নিয়ে তার চিন্তা। আর সেই অসংখ্য মানুষ যাদের সেই বিলাসিতার জায়গা নেই, যারা দিন আনে দিন খায়, তাদেরও আজকে সেই একই চিন্তা, দুবেলা কি খাবো। এবং একটা জিনিস আবারও বলি, এই 25% মানুষের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে এনাদের কিন্তু সঞ্চয় আছে। এনারা চাইলে দু মাস, চার মাস, ছ মাস হয়তো কাজ না থাকলেও কোনোভাবে ঠিক বন্দোবস্ত করে নিতে পারেন, একটা একটা হাসপাতালের পরিষেবা যদি ভগবান না করুন প্রয়োজন পড়ে তারা অ্যাভেল করতে পারেন, কিন্তু এই 80% কিন্তু সেই সুযোগটুকুও নেই। আজকে আমরা বলছি ঠিকই যে এরা কেন আর রাস্তায় বেরোচ্ছে, আমার রাস্তায় না বেরোলে এরা খাবে কি করে, যার কোনো সংস্থান নেই, যার কোনো যার কোনো সঞ্চয় নেই, যে দিন আনে দিন খায়, কার কাছে সে তো জানে যে হয় কোভিডে মারা যাবো না হলে না খেয়ে মারা যাবো। ফলে আমাদের বোধ হয় দায়িত্বটা আরো অনেক বেশি বেড়ে যায় ওদেরকে সুস্থ রাখার জন্য, ওরা যাতে আমাদের দ্বারা কন্টামিনেটেড না হয়। আমরা যারা চাইলে বাড়িতে থাকতে পারি, বিলাসিতা করে অহেতুক বাইরে বেরিয়ে এই 80%কে যাতে আমরা কন্টামিনেট না করি যাদের কোনো উপায় নেই, এইটা বোধ হয় এই মুহূর্তে আমাদের সব থেকে বড় প্রয়োজন বোঝার। ধ্রুবদা, আপনারই একটি ভিডিওতে আমি দেখছিলাম, আপনি বলছিলেন যে পৃথিবী যেন আমাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছে, হ্যাঁ, এবং প্রকৃতিও যেন প্রাণ ফিরে পাচ্ছে, ডলফিন ফিরে আসছে, পরিযায়ী পাখি ফিরে আসছে, আপনি বলছিলেন এই যে প্রকৃতির প্রাণ ফিরে পাওয়া, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে মানে প্রকৃতি একটুখানি নিঃশ্বাস নিচ্ছে, একটু প্রশ্বাস নিচ্ছে, কি বলবেন? দেখো কি হয়, আবার বেসিক্সে যদি আমরা ফিরে যাই, পৃথিবীর প্রতিটি প্রাণী দে লিভ অফ দ্য ল্যান্ড, তারা কিন্তু প্রকৃতিকে বদল করে না, প্রকৃতি তাদেরকে যা অফার করে তারা তার মধ্যেই দে লিভ দেয়ার লাইফ অ্যান্ড ফর মিলিয়ন্স অফ ইয়ার্স। মানুষ হচ্ছে একমাত্র প্রজাতি, একমাত্র প্রাণী যারা পৃথিবীকে বদল করে নিয়েছে তার প্রয়োজন অনুসারে। এবার তার ফলে আজকে হয়তো আমরা আমাদের প্রফিট অ্যান্ড লস তার বাইরে সত্যিই তো কিছু ভাবছি না, ভাববো না হয়তো, আজকে এই পরিস্থিতিতে বসে এই কথাগুলো বলছি, এটা মিটে গেলে। এবং আমি তোমাকে এটাও বলছি, আমায় তুমি লিখে রেখো, আজ থেকে আর ঠিক এক বছর বাদে যদি আবার আমরা দুজনে কথা বলি, নেক্সট মেবি এপ্রিল, সেদিন হয়তো এটা ইতিহাসের একটা চ্যাপ্টার হিসেবে থেকে যাবে এবং আমরা আবার এমনভাবে বিহেভ করব যেন এটা কোনোদিন ঘটেনি। কারণ মানুষের মেমোরি ঠিক অতটুকুই, সেদিন আমরা অনেক বেশি আলোচনা করব হয়তো দ্য ইকোনমিক লস, কতজনের চাকরি গেল, কত কোম্পানির কি লস হলো, কিভাবে মানুষ চাকরির থেকে কি করে আরো চাকরি বাড়ানো যায়, দেখবে শেষ পর্যন্ত ওই আলোচনায় চলে গেছে। পৃথিবীর ঠিক কি অবস্থায় হলো, তার প্রকৃতির কি জায়গা, সেটা নিয়ে কিন্তু বিয়ন্ড দ্য পয়েন্ট আমরা আর আলোচনা করব না, অ্যাজ ইফ এই ঘটনা যেন কোনোদিন ঘটেইনি। এরকম একটা অদ্ভুত উদাসীনতা নিয়ে এক বছর পরে থেকেই দেখবে আমরা সবাই মানছি, এটাই সব থেকে মজার জায়গা। পৃথিবী কোথায় সত্যি আমার মনে হয় হিলিং এর প্রয়োজন এতটাই বেশি হয়েছিল যে কোথাও যেন সে বললো যে আমাকে একটু সময় দাও, একটু পিছিয়ে যাও, কটা দিন, কটা মাস। কারণ ওজোন লেয়ার যেভাবে বিপর্যস্ত হচ্ছিল তাতে হয়তো আর খুব বেশি সময় আমাদের হাতে ছিল না। তুমি নিশ্চয়ই দেখেছ বিগত কিছু বছরে কিভাবে সুনামির সংখ্যা বেড়ে গেছে, কিভাবে বন্যা বেড়ে গেছে, একদম, এবং এটা কিন্তু ডিরেক্টলি ওজোন লেয়ারের সঙ্গে ডিরেক্টলি রিলেটেড। আজকে হয়তো সেটা তুমি দেখবে যে সারা পৃথিবী আবার একটু বেশি করে নিঃশ্বাস নিতে পারে, পলিউশন লেভেল তুমি ভেবে দেখো তোমার নিজের আশপাশে কতটা কমে গেছে। আমি 17 তলায় আকাশ অনেকটা পরিষ্কার হয়েছে, আকাশ অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে, কলকাতায় এত নীল আকাশ শেষ কবে দেখেছি আমার মনে, একদম, সন্ধ্যাবেলায় আকাশে তারা দেখছি, কত নতুন পাখি দেখছি, আমায় তো পাখির ডাক, ঠিক, কত নতুন পাখি যে আসছে গাছে আশপাশে যাদেরকে কোনোদিন শুনিনি, দেখিনি কোনোদিন। হয়তো আমি তুমি বলবো যে আমরা প্রচন্ড ভাবে বিপর্যস্ত হলাম, আমাদের পরের প্রজন্ম হয়তো বলবে এটার জন্য তারা আরেকটু ভালো করে বাঁচার সুযোগ পেল। তো এইভাবে বাহবা ছাড়া কোনো উপায় নেই, এবং সত্যি যদি পরের প্রজন্মের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা থাকে তাহলে আপ্রাণ চেষ্টা করব আজকে দাঁড়িয়ে আমরা কেমন করে ঘুরে দাঁড়াতে পারি সেই কথা বলতে, সেই স্বপ্ন দেখতে। একদম, আপনারই একটি ভিডিওতে দেখছিলাম আপনি আপনার মার কথা বলছিলেন, ঠাকুমার কথা বলছিলেন, ঠাকুমা বলতো যে কিভাবে একটুখানি তুলে রাখতে হয়, কিভাবে একটুখানি বাঁচিয়ে রাখতে হয়, কিভাবে সমস্ত জিনিসকে একটু ইউটিলাইজ করতে হয়, ওই একটুখানি আলুর খোসাটা দিয়েও কিভাবে একটা খুব সুন্দর রেসিপি করে তোলা যায়। তো এমন একটা সময়তে আমরা পৌঁছে গেছি যে যখন দিনকে দিন প্রতিনিয়ত আমাদের চাহিদাগুলো বেড়ে যাচ্ছে, এই সময়টা বোধহয় কোথাও একটু এই চাহিদাগুলো কমিয়ে, হ্যাঁ,
বেসিকে ফেরা, মানে যেটা আপনি বলছিলেন সেটা বোধ হয় আমি তোমাকে সহজ অ্যানালজি দিই। আমরা দেখেছি আমাদের বাবা কাকা জ্যাঠা বা আমাদের দাদু তারা রিটায়ার করতেন তারপর বাড়ি বানাতেন, এটাই সহজ সত্যি হিসেবে জেনে এসেছি। আজকে তোমার যদি 30 বছর বয়স হয়ে গেছে, 32 বছর বয়স হয়ে গেছে এবং তুমি এখনো নিজের একটা ফ্ল্যাট কেননি, সোসাইটি লুকস ডাউন আপন ইউ, মানে ইউ আর নট সাকসেসফুল এনাফ, মানে তুমি জীবনে কিছু একটা করে উঠতে পারলে না, তাই নয় কি? বা ওই বয়সের মধ্যে তোমার যদি একটা গাড়ি না হয়, একটা বাড়ি গাড়ি হয়নি 30-35 বছর বয়স হয়ে গেছে, ইউ আর আ ডিজাস্টার, অসফল লোক, ইউ আর আ ডিজাস্টার ইন লাইফ। এবার ভেবে দেখো তো, এটা করার ফলে তুমি তোমার সাধ্যের থেকে বেশি নিজেকে স্ট্রেস করে ফেললে, এবং সেটার ফলে তুমি বাধ্য হলে এমন অফিসের এমন অনেক কিছু করতে যেটা তুমি জানো না করলে চাকরিটি চলে যেতে পারে, কিন্তু তোমার তো উপায় নেই, ইএমআই দিতে হবে। তার মানে আমি যদি এইভাবে ভাবি যে আমাদের প্রত্যেকের জীবনের অন্যতম কাজ হচ্ছে জীবনে ভালো থাকার উপায় খুঁজে বার করা, ইন আদার ওয়ার্ডস হ্যাপিনেস, জীবনে হ্যাপিনেস কোশেন্ট খুঁজে পাওয়া, যদি এটাই একটা মানুষের প্রধান উদ্দেশ্য হয় এবং বাড়ি এবং গাড়ি যদি আমার হ্যাপিনেস হয়, তাহলে কি সত্যি হ্যাপিনেস হলো? প্রতি মাসে খাই না খাই ইএমআইটা দিতেই হবে, অফিসটা পছন্দ হোক না হোক, কাজটা ভালো লাগুক না লাগুক আমাকে করতেই হবে, কারণ ইএমআই দিতে হবে, তাহলে বাড়ি গাড়ি ইজ ইকুয়াল টু হ্যাপিনেস কোশেন্ট কি হয়ে দাঁড়ালো? এই যে একটা অদ্ভুত সাইকেলে আমরা পড়ে গেছি, এই সাইকেলটার থেকেও বোধ হয় ভাবার একটা সময় দিল যে সত্যি আজকে দাঁড়িয়ে যেখানে বাবা মা ভালো আছে কিনা, ছেলে মেয়ে ভালো আছে কিনা, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ভালো আছে কিনা, দুবেলা খাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, এর বাইরে যেখানে আর কোনো প্রয়োজন নেই সেখানে জীবনে বাহুল্যতার কতটা প্রয়োজন আছে, বা আমাদের শো অফের কতটা দরকার, বা কে কাকে কিভাবে জাজ করলো, সোসাইটি তোমাকে কি পরিপ্রেক্ষিতে সাকসেসফুল বললো বা বললো না, আমার মনে হয় এই প্রতিটি জিনিসকেই বোধ হয় যার ইচ্ছে, সবার তো সেটা ইচ্ছে হবে না, ওই যেটা বললাম এক বছর বাদেই আসি এই ঘটনাটা কোনোদিন এক্সিস্ট করেনি, এভাবেই বাঁচবো আমরা, তবু 1-2% যদি এরকম ভাবে ভাবে হয়তো ওভারঅল হ্যাপিনেস কোশ্চেন্ট একটু বাড়বে মানুষের মধ্যে। ঠিক ঠিক ধ্রুবদা, ধ্রুবদা আপনি বলছিলেন যে এটা আসলে পুরনো স্মৃতিতে ফিরে যাওয়ার, পুরনো স্মৃতিগুলো ঝালিয়ে নেওয়ার, পুরনো মানুষদের বন্ধুদের সঙ্গে আবার একটুখানি সময় কাটানোর একটা সময়। আপনি বলছিলেন যে প্রথম দেখা ছবি, প্রথম শোনা গান, প্রথম পড়া বই, এইগুলো একটুখানি আবার মনে করার সময়, প্রথম কবে চিঠি লিখেছিলেন সেই চিঠি লেখার সময়গুলো, ডায়েরি লেখা, এইগুলো একটুখানি মনে করার সময়। ধ্রুবদা এটা বলুন যে আপনি কিভাবে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে, বা কিভাবে এই দিনগুলো কাটছে, এবং আপনার প্রথম দেখা ছবি, প্রথম শোনা গান এবং প্রথম পড়া বই, সেইগুলো যদি একটুখানি শেয়ার করেন, সেটা কতটা আপনি মনে করতে পারছেন, বা স্মৃতিগুলো কিভাবে আপনার কাছে ফিরে ফিরে আসছে সেটা যদি একটু বলেন। খুব অপূর্ব কিছু ঘটনা ঘটেছে এর ফলে, অনেকেই তো বাড়ির ঝুল ঝাড়ছেন, অনেকেই বাড়ির ঝুল ঝাড়ছেন এবং খুব খুব অপারগ হয়েই হয়তো ঝাড়ছেন, আবার কেউ আরও ঝুল ঝাড়ছেন, বহুদিনের পুরনো বন্ধ হয়ে থাকা অনেক সুটকেস আবার খুলছে, একদম বহুদিন যেগুলো আমরা দেখিনি, পুরনো অ্যালবামের পাতা হয়তো অনেক অনেকে উল্টো, একদম এখন তো আর আমাদের অ্যালবামই নেই, মানে এখন তো সমস্ত কিছু ল্যাপটপে, কিন্তু তারপরেও বহুজনের বাড়িতে এখনো তো অ্যালবাম রয়ে গেছে, একসাথে বাড়িতে বসে হয়তো অনেকে পুরনো অ্যালবামের পাতা উল্টাচ্ছেন, ধূসর হয়ে যাওয়া ছবিগুলোতে হাত বুলোচ্ছেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ছোটবেলায় দেওয়া বাবার কিনে দেওয়া বই, যেগুলো প্রায় লুচি ভাজা অবস্থায় হয়ে গিয়েছিল, ভাগ্যিস যেটা তবু মলাট দেওয়া ছিল বলে, সেইগুলোকে আবার ঝুল ছেড়ে ছেড়ে বার করে করে দেখছি ছোটবেলায় সেই কোনগুলো পড়েছিলাম যেগুলো আজকে আমি যেভাবে ভাবতে শিখেছি বা ভাবতে পারি বা ভাবতে ইচ্ছে করে, সেইগুলোর হয়তো ইন্ধন জুগিয়েছিল, বা ছোটবেলায় সেই বহু ওই অ্যালবামে খুঁজে পাওয়া মানুষগুলো যাদেরকে নিয়ে হয়তো বহু বছর কোনো আলোচনা করিনি পরিবারে, মা বাবা স্ত্রীকে নিয়ে বসে তাদের নিয়ে আবার একটুখানি আলোচনা করছি, সেই দিনগুলো সেই সময়গুলো কেমন ছিল, অ্যালবামের ওই ছবিগুলো নিয়ে আবার আলোচনা হচ্ছে, উইচ ইজ আ ভেরি এক্সাইটিং এলিমেন্ট ফর মি, আমি অসম্ভব এনজয় করছি সেটা। আর যেটা খুব এনজয় করছি সেটা হচ্ছে নিজের একটা সময় অনেকদিন বাদে আবার পেয়েছি লেখালেখির, আগামী কিছু দিনের পরবর্তী প্রজেক্টগুলোকে একটু লাইন আপ করার সুযোগ পেয়েছি। তো আমার মনে হয় আমি যেটা বারবার বলছিলাম যে দিনটাকে একটু ভাগ করে নেওয়া, আর যেটা করছি সেটা হচ্ছে যে থ্যাঙ্কফুলি আমার বাড়িতে যেহেতু একটু টু বেডরুম বলে এঘর থেকে ওঘর হাঁটার একটু পরিসর আমার আছে, আমি সারাদিনে যখনই পাচ্ছি সকাল বিকেল ওই দুটো ঘরের মধ্যেই একটু চক্কর মেরে নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা,
তো সেটা কিন্তু খুব ভালো লাগছে যে এটাও যে করা যায় এটাও কিন্তু আমি জানতাম না, যে এর মধ্যেও যে বেশ কিছু পা হেঁটে নেওয়া যায়, বাড়ির গাছগুলোকে নিজেই একটুখানি ভালো করে পরিচর্যা করলাম, আমার মনে হয় নিজের নিজের পরিধির মধ্যে একটু এরকম কাজ খুঁজে নিলেই কিন্তু দিনটা কেটে যাবে এবং খুব পজিটিভলি কেটে যাবে, ডিপ্রেশন ছাড়া কেটে যাবে, রাগ না করে কেটে যাবে, অ্যাংজাইটি এবং গিল্ট ছাড়া কেটে যাবে, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির মধ্যে না গিয়ে কেটে যাবে, একটা পজিটিভ মাইন্ডসেটের মধ্যে কেটে যাবে। এবং এটা করার ফলে যেটা হবে, আর পাঁচজন যাতে ভালোভাবে থাকে, দেখুন আপনি নিজে ভালো থাকলে তবেই কিন্তু আর পাঁচজনের ভালো কথা আপনি ভাববেন, ফলে নিজেকে ভালো রাখা, নিজেকে সুস্থ রাখা, নিজের মানসিকতাকে ভালো রাখা, দেখবেন মন থেকে ইচ্ছে হবে আর পাঁচজনও যাতে ভালো থাকে, সারাক্ষণ সেই ভাবনার মধ্যে নিজেকে নিয়ে যেতে, আমার মনে হয় এটাই প্রয়োজন। একদম ধ্রুবদা, আপনি অনেকদিন কলকাতার বাইরে ছিলেন, সেই সময় অনেক কিছু শিখে নিতে হয়েছে, অনেকগুলো ঘরের কাজ একটু শিখে নিতে হয়েছে, সেই সময়টা বোধহয় এই এই সিচুয়েশনটাকে ফাইট ব্যাক করতে অনেকটা হেল্প করছে, সেই সময়টা যদি বলেন, সেই সময়টা একা থাকার সময়গুলোকে আপনি কিভাবে কাটিয়েছিলেন? এটা আমার কি হয় জানো তো, যে এটা এটা আমি বলবো যে বাঙালি মায়েরা এবং বাঙালি কাকা পিসি কাকিমা, আমি তো 91 পরিবারে বড় হয়েছি, আমার বাবারা 6 ভাই 3 বোন, বাঙালি পরিবারের ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য, বাঙালি পরিবারের মেয়েরা তবু অনেক অনেক সক্ষম হয়, অনেক বেশি মায়েরা তাদের তৈরি করে দেন, ছেলেগুলোর একদম মানে আলু ভাতে হয়ে তারা বড় হয় প্রায় প্রতিটি বাঙালি পরিবারে, আমার আমার ক্ষেত্রেও কিন্তু তার কোন রকম কোন অন্যথা ঘটেনি, আমি খাবার চুরি করা ছাড়া রান্নাঘরে কোনোদিন ঢুকেছি বলে আমার মনে পড়ে না। এবার যখন বাইরে গিয়ে হাত কেটে এবং হাত পুড়িয়ে একা একা রান্না করতে শিখতে হলো, তখন বারবার মনে হচ্ছিল যে মা একটু যদি শিখিয়ে দিত তাহলে আজকে এই অসুবিধাটা পোয়াতে হতো না। তো আমি সেই জায়গা থেকেই সবসময় বলি যে বাড়ির ছোটদের বাড়ির কাজে ইনভলভ করুন, তাদের কাজ করতে শেখান, তাতে কিন্তু তাদের উপকার করছেন আপনারা। আহারে থাক থাক আহা বেচারা, না না আহা বেচারা নয়, বাইরে বেরিয়ে ওকে আজ নয় কাল, এবং দেখো আজকে আমরা যে পৃথিবীতে বাস করছি তা সকলকেই তো কাজের প্রয়োজনে বাইরে যেতে হচ্ছে, বাইরে থাকতে হচ্ছে, এটাই তো আজকে। এইটা একটা কি সুন্দর একটা সময় পাওয়া গেছে যেখানে ছোটদের তাদের রেসপন্সিবিলিটি সম্বন্ধে তাদের ওয়াকিবহাল করা, তারা যদি দেখে আমরা বাড়িতে নিজেদের কাজ করছি, দেখবেন তার দেখবে তারাও কিন্তু নিজের থেকে এসে হাত লাগাবে বা তাদেরকে একটু একটু করে শিখিয়ে দেওয়া, বিশেষ করে বড় হয়ে কিন্তু তারা সকলে আপনার গোলন্দাজের শুটিংটা চলছিল, এবার শুটিং প্রসেস বোধহয় চলছিল এই সময় পর্বে, তাই তো? এবার সেটা কি কিছুটা ক্ষতিগ্রস্ত হলো এর জন্য, বা সেটাকে আবার কিভাবে ফাইট ব্যাক করে আবার নতুন করে শুরু করা যায়, সেটা যদি একটুখানি বলেন। দেখো যেখানে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমার কি ক্ষতি হলো তোমার কি ক্ষতি হলো বাইরে বেরিয়ে এটা একটু স্যাক্রিফাইস করে নিতে হবে, এটা এটা আমাদের ভাবাটা সত্যি প্রয়োজন। আমার আহারে আমার তো শুটিংটা বন্ধ হয়ে গেল, আমার মতো পৃথিবীর প্রত্যেকের শুটিং বন্ধ হয়েছে, তার থেকেও বেশি বন্ধ হয়েছে বহু মানুষের অনুঞ্জয় খাওয়া, তো আমার মনে হয় দিস ইজ অ্যাকসেপ্টেবল, উই মাস্ট অ্যাকসেপ্ট দিস। যেটা আমি বারবার বলছি, এই সময়টাতে প্ল্যানিংটা তৈরি রাখা, আমরা আমরা নিজেরা যেন নিজেদের প্রস্তুত রাখি, যেদিন যখন সিচুয়েশন ঠিক হবে যে আমরা আবার কাজ শুরু করতে পারবো, সেদিন যেন এটা মনে না হয় ইস হাতে সময় ছিল তখন কেন সেই সময়টাকে ব্যবহার করলাম না, সেটা কেন রিয়লাইজ করি না, এইটা যেন মনে না হয়। এবং আরো একটা বড় জিনিস, সেটা হচ্ছে আগামী দিনের যে কাজগুলো, যেটা এই সময়টা আমরা সেইভাবে ব্যবহার করে উঠতে পারলাম না, আগামী দিনের কাজগুলোর জন্য যেন নিজেদেরকে প্রস্তুত করে রাখি, যাতে তখন আবার যখন সময়টা আসবে আমরা তখন সেটার জন্য প্রস্তুত। ফলে আমার প্রথমে এটা মনে হয় এইভাবে ভাবা যে ইস কি করব, আমি তো বাড়িতে বন্দি, অথবা এটা ভাবা একেবারেই অভিপ্রেত নয় কিন্তু এই সুযোগ এই সময়টুকু যখন পাওয়া গেছে আসুন তাকে ঠিক মতো পজিটিভলি ব্যবহার।
ধ্রুবদা একটা বিষয় বলুন, আপনার ছবিতে সবসময় ইতিহাস, পুরনো ইতিহাসকে রিভিল করা, হিস্ট্রিকে রিভিল করার একটা ব্যাপার থাকে, মানে গোলন্দাজের ক্ষেত্রেও তাই, মানে এই রকম একটি চরিত্রকে এবং বাঙালির ফুটবল এই সমস্তটাকে মিশিয়ে ইতিহাসটাকে রিভিল করা, যে ইতিহাসের সঙ্গে মানে বাঙালির গর্ব মিশে আছে, এবং সেটা শুধুমাত্র গোলন্দাজের ক্ষেত্রে না, আমি যদি দুর্গেশ্বরের গুপ্তধনের ক্ষেত্রেও দেখি, সেখানে প্রবাদ প্রবচন বাগধারা, সেখানেও একটা হিস্ট্রি রিভিল করার ব্যাপার ছিল। ইতিহাসের প্রতি আকর্ষণটা আপনার কোথা থেকে, বা এই এইগুলো কেন ফিরে ফিরে আপনার ছবিতে আসে, এটা যদি একটুখানি এক্সপ্লেইন করেন। ইতিহাসের প্রতি আমার আকর্ষণের মূল কারণ কিন্তু আমার বাবা, এবং আচ্ছা আচ্ছা তিনি হয়তো না জেনেই আমার হাতে এমন কিছু জিনিস ছোটবেলায় তুলে দিয়েছিলেন যেটা কোথা থেকে কার কি জিনিস গ্রো করে এটা তো জানা নেই। একদম একদম। বাবা অমর চিত্র কথা কিনে দিতেন। আচ্ছা আচ্ছা। এবং অমর চিত্র কথা আমার মানে জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ছিল আমার বড় হওয়ার সময়টাতে, এবং অমর চিত্র কথা পড়তে পড়তে ওই যে এত ঐতিহাসিক চরিত্র, ইতিহাসের এত ঘটনা, আমার কাছে ইতিহাসটা কোনোদিন পড়ার সাবজেক্ট হিসেবে উঠে আসেনি, আমার কাছে ওটা চিরকালই গল্পের বই হিসেবেই ছিল। ফলে ইতিহাসকে ভালোবাসতে শেখাটা বোধ হয় আমার অমর চিত্র কথা দিয়ে শুরু, কারণ সেটা তো আর পড়ার বই নেই আমার কাছে, ওটা তো গল্পের বই হয়ে গেছে, গল্পের বই তো মানুষের ভালোই লাগে, আমি ইতিহাসের বইও চিরকাল গল্পের বই হিসেবেই পড়েছি, তো এইটা একটা বিরাট বড় সুবিধা ছিল। আরেকটা জিনিস, আমি কেন আমার ছবিতে ইতিহাস রাখার চেষ্টা করি, এটা আমার এটা একটা খুব কনসিয়াস ডিসিশন কিন্তু জানো, আমার নিজের যেটা মনে হয় যে দেখো ঋত্বিক ঘটকও বলে গেছেন একটা সময় যে রিজিওনাল ইজ গ্লোবাল, এর সব থেকে বড় উদাহরণ আজকে জাপান, যেখানে জাপানিজ কন্টেন্ট বিং রিজিওনাল ইজ দ্য মোস্ট গ্লোবাল কন্টেন্ট, এবং তার একটা অন্যতম কারণ হচ্ছে তারা কিন্তু তাদের রুটস কে ভুলে যায়নি, রাইট, তারা তাদের রুটের গল্প বলছে, এবং সেটা যেহেতু বাকি পৃথিবীর কাছে অজানা অচেনা, তারা সেটাকে দুহাত ভরে নতুনত্ব হিসেবে নিতে পারছে, নিতে শিখছে। আমার নিজের যেটা মনে হয় যে বাংলার ইতিহাস আমাদের কিন্তু বাঙালি হয়েও একটা ভীষণ অজানা একটা জায়গা, আমরা সত্যি সেই অর্থে বাংলার ইতিহাস নিয়ে পড়ার সুযোগ সেই অর্থে তো হয়ে ওঠে না। আর বাঙালি যেহেতু একটা কোথাও গিয়ে একটা আত্মবিস্মৃত জাতি, কোথাও গিয়ে এটা মেনে নিতেই হবে যে প্রতিটি বাঙালির কোথাও না কোথাও মনে হয় যে আমি যদি একটু বিদ্রোহ জীবনে করতে না পারলাম বোধ হয় এক্সিস্টেন্স ক্রাইসিস হয়ে গেল। এই যে একটা আত্মবিস্মৃত জাতি যে সারাক্ষণ কি করে বিদ্রোহ করবো তাই নিয়ে লড়ে যাচ্ছে, তাদের যদি একটু হলেও আমার মনে হয় আমি রুটসে ফিরিয়ে নিয়ে যেতে পারি, একটু হলেও তাদের গর্বের জায়গাটাতে ফিরিয়ে নিয়ে যেতে পারি, বাঙালি হিসেবে তাদের গর্ব, সেটা কিন্তু তখনই হবে যখন তুমি তোমার বাঙালিয়ানাকে আরো জানবে, আরো চিনবে, তোমার নিজের রুটসকে আরো জানবে, আরো চিনবে, সেটা আমি তুমি আমাদের জন্য এবং আমাদের আগামী প্রজন্মের জন্য। সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের কিন্তু মানে বাঙালিয়ানা বলতে আমরা যেটা বুঝি, আমাদের বাঙালি হিসেবে গর্বের জায়গাটা আমরা যেটা বুঝি, সেটা কিন্তু হারিয়ে যাবে, সেটা আগামী প্রজন্ম ততটাই ভালোবেসে আঁকড়ে ধরবে, এবং সেটার মধ্যে কিন্তু ভুল কিছু নেই আমার নিজের মনে হয়। বাইরে যেটা আমি দেখেছি আরো বেশি করে, তুমি অন্যান্য জাতি যদি দেখো, অন্যান্য প্রদেশ যদি দেখো, তুমি সাউথে যাও তুমি দেখবে তারা কি ভয়ঙ্কর ভাবে নিজেদের রুটসকে আঁকড়ে থাকে, তুমি মহারাষ্ট্রে যাও, তুমি পাঞ্জাবে যাও, তুমি দেখবে তাদের তাদের কিন্তু একটা অদ্ভুত গর্ব আছে তাদের রুটকে নিয়ে। বাঙালি হয়তো কোথাও আমার নিজের মনে হয় তারা একটু যেন অন্যের অন্যের জিনিস আমরা একসেপ্ট করতে, সেটা আমাদের নিজের রুট কে ভুলে না যায় সেটাও কিন্তু সমান ভাবে একটা আমাদের প্রয়োজন, এটা কিন্তু আমাদের দায়িত্ব। তাই আমি আমার প্রতিটি ছবিতে খুব সামান্য পরিধির মধ্যে প্রতিবার চেষ্টা করছি যে বাঙালির গর্বের এমন একটা কোনো চিত্র তুলে ধরতে, যাতে বারে বারে তোমার মনে হয় যে ভাগ্যিস আমি বাঙালি, ভাগ্যিস এটা আমার ইতিহাস এবং আমি এই ইতিহাসের অঙ্গ। একদম একদম। ধ্রুবদা নগেন্দ্রপ্রসাদ সর্বধারীকে নিয়ে একটা ছবি করা যেতে পারে, এটা এটা এই প্ল্যানিংটা এই ভাবনাটা কিভাবে এলো যে নগেন্দ্রপ্রসাদ নিয়ে একটা ছবি হতে পারে এইরকম একটা হিস্টোরিক্যাল ফিগারকে, এটা প্রথম এই প্ল্যানিংটা এই বীজটা কিভাবে এলো সেটা যদি একটুখানি বলেন, ভাবনা বীজটা। এইটা এইটার বীজটা কোত্থেকে এসেছিল, এটা আমার নিজের খুব ইচ্ছে ছিল যে আমি মতিনন্দী স্টপার করব,
কিন্তু সেটা যে কোনো কারণেই হয়ে ঘটে উঠছিল না। ফুটবল নিয়ে একটা ছবি করব এবং একটু পিরিয়ড ফিল্ম করব, স্টপার মানে তো 70s 80s হতে হবে, which is period enough, সেটা হয়ে উঠছিল না। এবং আমি বোঝার চেষ্টা করছিলাম যে তাহলে ফুটবল নিয়ে আর কি ঘটতে পারে যেটাতে আমার একটা গর্বের জায়গা আছে। খুঁজতে খুঁজতে দেখলাম সেই 1911 গিয়ে ঠেকছি মোহনবাগান, এবং সেইখান থেকে হঠাৎ মানে ওই হয় না কিছু সূত্র ধরে আই রিয়েলাইজড আইএফএ শিল্ড, এবং আইএফএ শিল্ড যে মানুষটি ভারতবর্ষে এনেছিলেন, যে তিনজন মানুষ যাদের হাত ধরে আইএফএ শিল্ড ভারতবর্ষে এসেছিল, দুজন ব্রিটিশ এবং একজন ভারতীয়, সেই ভারতীয় মানুষটির নাম নগেন্দ্র প্রসাদ। এবং এই তথ্যটা আমার কাছে আসার পর তখন মনে হলো যে কে মানুষ যার হাত ধরে আইএফএ শিল্ড ভারতবর্ষে এসেছিল, যেটা 1911 21 বছর পর প্রায় 20 বছর পর মোহনবাগান জিতল। And I realized যে একজন যুগপুরুষ, এমন একজন মানুষ যার কথা আমরা জাস্ট ভুলে গেছি একদম, আমরা জানি না, অনেকে হয়তো এই নামটা জানি না। আমি তোমাকে অময় আজকে এই মুহূর্তে একদম অ্যাজ আ চ্যালেঞ্জ বলছি, খেলার সঙ্গে যুক্ত কত মানুষ, খেলার সঙ্গে যুক্ত খেলার জগতের কত মানুষ এই মানুষটির নাম জানেন, আমি সেটা নিয়ে তোমাকে চ্যালেঞ্জ করছি। কেউ জানেই না এই ভদ্রলোককে। আইএফএ শিল্ডের যেটা রানার্স কাপ, সেই রানার্স কাপ কিন্তু আজকেও নগেন্দ্র প্রসাদের নামে। আচ্ছা, কিন্তু কোন খেলোয়াড় জানে না তার যে কাপটা তুলছে এবং যে নামটা লেখা সেটা কে। তো আমার নিজের মনে হয়েছিল যে এরকম একজন যুগপুরুষ, যিনি রেনেসাঁ পিরিয়ডে, রেনেসাঁর যারা যুগপুরুষ তাদের থেকে কোন অংশে কম নন, বোধ হয় বাঙালির তাকে চেনা উচিত, জানা উচিত। এবং এই ধরনের ছবি করতে গেলে আমি যেটা বারবার বলি, তোমার মধ্যে একটা 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 মানুষকে সম্মান করার মানসিকতা থাকতে হবে। ঠিক, এইটা খুব জরুরি যে আমি সম্মান করতে চাই, আমি চাই সেই মানুষগুলোকে ফিরিয়ে আনতে যাদেরকে আমরা আনফর্চুনেটলি ভুলে গেছি, এবং তাদের সাথে ইতিহাসের ওই স্লাইসটাকে ফিরিয়ে আনতে, যে স্লাইসটার কথা আমি ভুলে গেছি। তাই আবার বলছি যেটা আমি বলার চেষ্টা করি, যে চেনা ইতিহাসের অচেনা দিক। একদম একদম ধ্রুবদা, আপনি এই ছবিতে দেবের সঙ্গে কাজ করলেন, বড় স্টার, স্টারের তো কিছু রিজার্ভেশন থেকে যায়, মানে অনেক সময় তিনি চাইলে পরও সমস্ত খোলস ছেড়ে হয়তো বেরিয়ে আসতে পারেন না, তো এইরকম বড় মাপের স্টারকে হ্যান্ডেল করা, সেটা কি পরিচালককে আলাদাভাবে শিখতে হয়, সেটা কি একটু ডিফিকাল্ট হয়ে যায়, নাকি কিরকম আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল বড় স্টারের সঙ্গে কাজ করার? দেখো, আমি এর আগে আবিদের সঙ্গেও কাজ করেছি, হ্যাঁ হ্যাঁ, এবং এটাতে দেবের সঙ্গে কাজ করলাম। আমার ওদের দুজনের সঙ্গে, তো বাকিদের সাথে এখনো সুযোগ পাইনি, ওদের দুজনের সাথে কাজ করার সূত্রে এই ছবিতে অনির্বাণের সঙ্গেও কাজ করার সুযোগ হবে, সেটা শ্রীকান্ত আচার্যও আছে, এটাও খুব ইন্টারেস্টিং। ওদের দুজনের সঙ্গে কাজ করার সূত্রে আমার একটা জিনিস বারবার যেটা মনে হয়েছে, যে তোমাকে যদি তোমার নিজের প্রফেশনের একটা টপে পৌঁছতে হয়, তাহলে তোমাকে বাকিদের থেকে আলাদা করে দেওয়ার মতো কিছু এমন গুণ থাকতে হবে যেটা তোমাকে ওই ওই পর্যায়ে নিয়ে যাবে, এবং সেটা কিন্তু আবির এবং দেব দুজনের ক্ষেত্রেই আমি দেখলাম, যে এদেরকে নিয়ে কাজ করতে গেলে তোমাকে আলাদা করে কিছু শিখতে হবে না, কারণ দে আর সো ডেডিকেটেড, দে আর সো কমিটেড, যে তুমি কিছু বলার আগে ওরা নিজেরাই এসে বলল যে ওরা আর কি করতে হবে বলো। ঠিক, এই যে জায়গাটা যে তারা কখনোই কিন্তু কোনো কিছুতে না বলছে না, তারা নিজেরা প্রতিটি মুহূর্তে একটা এক্সেল, একটা এক্সেলেন্স এর জায়গায় যাওয়ার চেষ্টা করছে, এটা যে কত বড় একখানা ইন্সপিরেশন ফর দ্য হোল ইউনিট। আমি তোমাকে একটা ছোট এক্সাম্পল দিই, এই ছবির ক্ষেত্রে দেব, দেবের আমাদের ফার্স্ট শিডিউলের শুট শিডিউল শেষ হওয়ার ঠিক একদিন আগে খালি পায়ে খেলছে, তো খেলতে খেলতে পায়ে এমন লাগলো ও উঠতে পারছে না। আচ্ছা, কয়েক মুহূর্তের মধ্যে পাটা নীল হয়ে ফুলে গেল, অন্য যে কোনো মানুষ হলে তাকে হয়তো ওইখান থেকে স্ট্রেচারও করে বাইরে নিয়ে যেত, কিন্তু দেব আমাকে যেটা বললো যে না ধ্রুব, ইউ ক্যারি অন, কারণ আমি জানি যে আমাদের কাজটা শেষ করতেই হবে। রাইট, ওই পা নিয়ে খেলার শট ও কিন্তু তারপরে নেক্সট 3 ঘন্টা দিল এবং তার পরের দিন সারা দিন শুট করলো। রাইট, এটাই বোধহয় ডেডিকেশন।
ফিরে গিয়ে আমরা যখন ওর পায়ের সমস্ত এক্সরে এমআরআই করলাম, তখন জানতে পারলাম যে ওর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং হাড়ে হেয়ারলাইন ক্র্যাক। একটা মানুষ লিগামেন্ট ছেঁড়া নিয়ে হেয়ারলাইন ক্র্যাক নিয়ে দেড় দিন শুটিং করলো, শুটিং করে গেল খালি পায়ে মাঠে খেলার শুটিং। এরপর কি বলবে তুমি? ঠিকই ঠিকই ঠিকই, ডেডিকেশনটা কোন লেভেলে থাকলে পরে এটা সম্ভব হয় একজন অভিনেতার পক্ষে? এবং এটা কিন্তু যেমন দেব করলো, দেবের পাশাপাশি আমাদের শুটিং এর প্রতিটি ছেলে, প্রতিটি ছেলে যারা মাঠে ছিল, তুমি না দেখলে কল্পনা করতে পারবে না হোয়াট ওয়াজ দ্যার ইনভলভমেন্ট এন্ড ডেডিকেশন। আমি বলছি আমায় এই ছবিটা কিন্তু আপ্রাণ চেষ্টা তো আমরা সকলে করছি, কিন্তু আদারওয়াইজ এই ছবিটা বোধহয় কেউ ভুলবে না। ঠিক ঠিক, একদম একদম, যেভাবে প্রতিটি মানুষ প্রাণপণ এই ছবিটার পেছনে দিয়ে কাজ করছে, গোলন্দাজ হয়তো সকলের জীবনের একটা কোনোদিন না ভুলে যাওয়া একটা অধ্যায় হিসেবে থেকে। নিঃসন্দেহ 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 ধ্রুবদা, ধ্রুবদা একটা বিষয় বলুন, তরুণদের, তরুণ পরিচালক যারা আগামীতে পরিচালনায় আসতে চান, তারা কিভাবে নিজেদের সাজাবেন, কিভাবে প্ল্যানিং গুলো সাজাবেন, আপনি কিভাবে নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি কিছু শেয়ার করেন তাদের জন্য, তাদের কথা হয় কি বলবেন আর কি, তাদের কি কি করা উচিত? আমার মনে হয় সবার আগে পড়া উচিত। আমাদের এখনকার দিনে প্রথম যেটা হচ্ছে পড়ার অভ্যাসটা চলে যাচ্ছে, তো সবার আগে পড়া উচিত। এবং একজন পরিচালক হতে গেলে যেটা দরকার সেটা পড়াটাকে কিন্তু কোন একটা স্ফিয়ারে বেঁধে না রাখা, কারণ ছবির বিষয় যা খুশি তাই হতে পারে, সে তার বিষয়ে সাহিত্য হতে পারে, তার বিষয়ে বিজ্ঞান হতে পারে, তার বিষয়ে খেলাধুলো হতে পারে, তার বিষয়ে ভূগোল হতে পারে, তার বিষয়ে ইতিহাস হতে পারে, তার বিষয়ে যে কোনো কিছু হতে পারে, তার বিষয়ে পলিটিক্স হতে পারে, রাজনীতি। ফলে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে যে একজন পরিচালকের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা একটা প্রবণতা থাকা, তার মানে তাকে বিআর ডিগ্রি হওয়ার প্রয়োজন, কিন্তু বিভিন্ন সাবজেক্টকে হ্যান্ডেল করতে গেলে যে একটা সেই বিষয়গুলোর প্রতি, সেই বিষয়গুলোর প্রতি, বিভিন্ন সাবজেক্টকে হ্যান্ডেল করতে গেলে সেই বিষয়গুলোর প্রতি যে একখানা একটা অ্যাটলিস্ট একখানা সম্যক ধারণা থাকা, সেইটা সত্যি বোধ হয় খুব প্রয়োজন। যেটা না হলে আমার মনে হয় পরিচালক হওয়া যায় না, সেটা হচ্ছে অবজারভেশন। আমরা কিন্তু শেষ পর্যন্ত নিজেদের জীবনের আশপাশের ঘটনা থেকেই আমাদের বিষয়টি তুলে নিই, এবং ইতিহাসকে আমি যখন ধরো ঐতিহাসিক গল্প বলার চেষ্টা করছি, আজকের জীবনে ঘটে যাওয়া ঘটনার সঙ্গেই কিন্তু তাকে মেলানোর চেষ্টা করছি, অর্থাৎ সমসাময়িকতা ধরার চেষ্টা করছি। অর্থাৎ আমি ইতিহাসের এমন একটা গল্প বললাম যার সাথে আজকের সমসাময়িক ঘটনার কোনো সম্পর্ক নেই, আজকের দিনে দাঁড়িয়ে দর্শকের সেটা কত ভালো লাগবে আমি জানি না। ফলে ইতিহাসের গল্প বলতে গেলেও কিন্তু তাকে সমসাময়িক হয়ে উঠতে হবে, তাকে প্রাসঙ্গিক করে তুলতে হবে, প্রাসঙ্গিক হয়ে উঠতে হবে, তাই না? ফলে এই যে একটা জেনারেল নলেজ, পৃথিবীতে কি ঘটছে তার সম্বন্ধে একটা সম্যক ধারণা, মানুষের কথা শোনা, ইউ হ্যাভ টু বি এ ভেরি গুড লিসনার, রাইট? প্রতিটি মানুষের কথা শোনার চেষ্টা করা, এবং টু কিপ দ্য স্টুডেন্ট অ্যালাইভ ইন ইউ। আমরা শেষ পর্যন্ত সিনেমা স্টুডেন্ট, উই আর অল স্টুডেন্টস অফ সিনেমা। এই জায়গাটা নিজের মধ্যে একজন স্টুডেন্টকে অ্যালাইভ রাখা, আমার মনে হয় এই বেসিক কিছু জায়গা যদি আমরা একটু মেনে চলি, কাজ করতে বোধহয় সুবিধাই হবে বলে আমার মনে হয়। একদম ধ্রুবদা, আরেকটা সমস্যা হয়ে থাকে নতুনদের ক্ষেত্রে, সেটা হলো প্রোডিউসারের কাছে পৌঁছানো। কি করে প্রোডিউসারের কাছে তার স্টোরিটা নিয়ে রিচ করবেন, এ ব্যাপারে আমি সুধীর মিশ্রের একটা ইন্টারভিউ শুনছিলাম, উনি খুব সুন্দর একটা কথা বলছিলেন যে মজার বিষয় যে সবসময় তিনটে স্ক্রিপ্ট নিয়ে যাও, প্রথমটা পছন্দ না হলে দ্বিতীয়টা বলো, যে আপনি বোধহয় এই যে যে বিষয়গুলো এখানে পাননি আপনি এই দ্বিতীয় স্ক্রিপ্টে পাবেন, যদি দ্বিতীয়টাও পছন্দ না হয় তাহলে তুমি তৃতীয়টা পৌঁছে দাও এবং বলো যে আপনি যে যে বিষয়গুলো ল্যাক আছে এই দুটো স্ক্রিপ্টে থার্ডে এটা আছে। মানে ওটা খুব মজা করে একটা কথা বলতেন, তো আপনার এরকম কোনো সূত্র আছে প্রোডিউসারের কাছে রিচ করা কিভাবে পসিবল? নতুনদের পক্ষে এটা খুব ডিফিকাল্ট হয়। খুব সহজ, এটার জন্য মাত্র দুটো জিনিসের প্রয়োজন, যে দুটো জিনিস আমি আমার জীবন থেকে শিখেছি। প্রথম, এমন একটা স্ক্রিপ্ট লেখা যেটাকে না বলতে সামনের জনের খুব কষ্ট হবে, রাইট? তাই আমি তো সুযোগ পাই না, আমার তো পরিচিতি কেউ নেই, আমার তো বাবু কাকা নেই, আমি তো চিনি না, আমি যাবো কি করে, এটা বলা যেতেই পারে, না বলার কোনো কারণ নেই, এটা সকলেই বলেই থাকেন। আমার মনে হয় এটার ঊর্ধ্বে গিয়ে এটা বুঝতে হবে, এটা জাস্ট একটা এক্সকিউজ। আমি খুব সহজ জিনিস বলছি, প্রতিটি প্রোডিউসার
এবং প্রতিটি অভিনেতা মাথায় রাখতে হবে তারা কিন্তু কেউ বোকা নয়, তারা কিন্তু প্রত্যেকে খুঁজছে এমন একটা স্ক্রিপ্ট যে স্ক্রিপ্টটা তারা করলে তাদের জন্য ভালো হবে একদম, ফলে সারা পৃথিবী ভুলে গিয়ে এমন একটা স্ক্রিপ্ট লেখো যে স্ক্রিপ্টটাকে না বলতে সামনের জনের মানে সে তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে যে এটাকে কি করে না বলবো। আমার দেখা এমন একটাও স্ক্রিপ্ট, এবং কথাটা তোমাকে কেন বলতে পারছি, আমি রিলায়েন্স অ্যানিমেশনে 6 বছর ধরে গ্রিন লাইটিং এর হেড হিসেবে কাজ করেছি, বিং আ ক্রিয়েটিভ ডিরেক্টর অফ রিলায়েন্স অ্যানিমেশন, আমি কিন্তু ওদের গ্রিন লাইটিং ও হেড করেছি। তো আমি 6 বছরে সারা পৃথিবী জুড়ে কিছু না হলেও 1200 থেকে 1300টা স্ক্রিপ্ট পড়ার সুযোগ পেয়েছি, যেটা কিনা আমার কাছে প্রায় একটা ফিল্ম স্কুলের মতোই ছিল। এবং আমি এটা খুব নিশ্চিত ভাবে নিজে দেখেছি যে ওই 1200-1300 স্ক্রিপ্টের মধ্যে এমন 20টা স্ক্রিপ্ট হয়তো ছিলই ছিল যেটা কারোর পক্ষে না বলা সম্ভব নয়। তাদের কাউকে আমরা চিনি না, আমরা জানি না পৃথিবীর কোন প্রান্ত থেকে তিনি পাঠিয়েছেন, তিনি কে, তিনি আগে কি করেছেন, তার কিচ্ছু যায় আসে না। ওই স্ক্রিপ্টই তার পরিচয়, ওই স্ক্রিপ্টটাই সব থেকে বড় তার আমার কাছে বা প্রডিউসারের কাছে তার তার পৌঁছে যাওয়ার হাতিয়ার। সেই স্ক্রিপ্টটা এমনই যেটা আমরা জানি এটা যদি আমি না বলি আর কেউ হ্যাঁ বলি, হতে পারে না। তোমাকে একজন অভিনেতা বলেছে তুই ছবি করলে আমি অভিনয় করব, তার ফলে তুমি একটা ছবি যেমন তেমন করে নামিয়ে ফেলতে পারো কিন্তু সেটা সাকসেস হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু একটা এমন স্ক্রিপ্ট যদি লিখে থাকো যেটা অভিনেতা যেই হন প্রোডিউসার যেই হন করলে দর্শক দেখবে, এখান থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আর দ্বিতীয় যেটা, যেটা ছাড়া হবে না, সেটা হচ্ছে পেশেন্স, রাইট, ধৈর্য ধরা, যেটা এই সময়ও ভীষণ রকম জরুরি। এই সময় পেশেন্সটা আমাদের ভীষণ রকম জরুরি। আমি তোমাকে বলছি আমার গুপ্তধনের সন্ধানে স্ক্রিপ্ট নিয়ে আমি 4 বছর ঘুরেছি। আচ্ছা হ্যাঁ, ওই জার্নিটা একটু বলুন প্লিজ। 4 বছর ঘুরেছি আমি গুপ্তধনের সন্ধানে স্ক্রিপ্ট নিয়ে। আমি তখন পুনাতে থাকি, রিলায়েন্সের চাকরি ছেড়ে দিয়েছি, সামান্য যা পুঁজি তাই দিয়ে চলছে, এবং ওই একটা করে অ্যাড ফিল্ম করি, তার থেকে যেটুকু আমি রোজগার করি তাই দিয়ে কলকাতায় ফিরি। কলকাতায় এসে আবার 2-3 মাস থেকে সকলের কাছে গিয়ে পিচ করি, কারণ তো কাউকে চিনতাম না এখানে, আমি তো কোনোদিন কলকাতায় কাজ করিনি, সবার কাছে গিয়ে পিচ করতাম, আবার যেই টাকা শেষ হয়ে যেত আবার পুনরায় ফিরে যেতাম, ফিরে গিয়ে আবার একটা অ্যাকশন করতাম, করে আবার একটু রোজগার করতাম, করে আবার ফিরে আসতাম। এরকম করে 4 বছর আমি ওই একটা স্ক্রিপ্ট নিয়ে ঘুরেছি, এবং শেষ পর্যন্ত যখন এসভিএফ এ পৌঁছাই, এসভিএফ একটা খুব সুন্দর গ্রিন লাইটিং প্রসেস ছিল, 3টে ধাপে আমার স্ক্রিপ্ট ইভ্যালুয়েট করা হয়। আচ্ছা, শেষ পর্যন্ত শ্রীকান্তা যেদিন স্ক্রিপ্টটা শোনেন সেদিন আমি আর শ্রীকান্তা একা ওনার রুমে বসে আমি ওনাকে ন্যারেজ করি, এবং শ্রীকান্ত শোনার পর আমাকে বলেন ধ্রুব কবে থেকে করবে বলো। আচ্ছা, এবং আমি শ্রীকান্তাকে বলেছিলাম মনে আছে যে শ্রীকান্তা বিশ্বাস ছিল কোনোদিন এই কথাটা শুনতে পাবো, তাই 4 বছর ধরে এই একটা স্ক্রিপ্ট নিয়ে ঘুরে গেছি আমি। রাইট, সেই বিশ্বাসটা কোথাও ছিল যে এই স্ক্রিপ্টটা একদিন হতেই হবেই। আমি যখন প্রথম 4 বছর আগে এসেছি তখন কলকাতা শহরে বা বাংলায় গুপ্তধন নিয়ে কোন সিরিজের কথা কেউ ভাবেনি, কেউ শোনেনি একদম, কিন্তু তারপর সময় চলে যাচ্ছে, আমি করতে পারছি না, বাকিরা হয়তো করে ফেলছেন, তোমাকে নিজেকে তার সঙ্গে বদলাতে হবে, সমস্ত কিছু তো ঠিক। আমাকে সকলে বলেছে ধ্রুব এই ছবিটা আর কোথায় হবে না, তুমি অন্য কিছু করো, এবং আমি প্রতিবার বলেছি না করলে এটাই করবো না হলে নয়। তো আমার মনে হয় একটা অনবদ্য স্ক্রিপ্ট এবং সেই স্ক্রিপ্টকে নিয়ে পেশেন্স, এই দুটো জিনিস যার মধ্যে আছে। আমি বোম্বেতে বা কলকাতায় এমন কাউকে দেখিনি, তার ক্ষেত্রে হয়নি, এমন উদাহরণ আমার কাছে একটাও নেই। একদম, আপনি যখন এই জার্নিটা এতটা শেয়ার করলেন, একটু বলুন যে প্রথম ফিচার ফিল্ম বানাবো এই প্ল্যানিংটা এটা কখন ভাবলেন বা কিভাবে এই প্ল্যানিংটা এলো বা এটা কিভাবে ডিসাইড করলেন যে না এবার ফিচার ফিল্মই বানাতে হবে আর অ্যাটল নয়,
এই টিকটা প্রথম কবে এলো বা কিভাবে, এটা যদি একটু বলেন। এটা এটা বোধহয় কোন ওরকম দিনক্ষণ দিয়ে এটা হয় না, মানে শেষ পর্যন্ত যারাই মিডিয়াতে আসেন তারা বোধহয় সকলেই এটা ভেবেই আসেন যে আমি কোনো একটা ছবি বানাবো। এবার কারুর কারুর ক্ষেত্রে সেটা এক একটা সময় নেয়। আমার ক্ষেত্রে আই হ্যাভ বিন ভেরি লাকি যে আমি শেখার অনেকটা সময় পেয়েছি। আমি যে কাজগুলো করেছি 20 বছর ধরে আমাকে একটু একটু করে তৈরি করার সুযোগ দিয়েছে নিজেকে, ছবিটাকে বানাতে পারি তার জন্য নিজেকে তৈরি করতে। এবং তারপর যেদিন সুযোগটা সত্যি এসেছে চেষ্টা করেছি আপ্রাণ, যতটুকু পারি যতটুকু শিখেছি সেটাকে উজাড় করে দিয়ে যাতে সকলের ভালো লাগে আমার ভালো লাগে সব মিলিয়ে একটা ছবি বানাতে পারি। চেয়েছিলাম একটাই যাতে ছবি বানাবো এরকম জায়গায় যেতে পারি। দেখো জীবন কিরকম অদ্ভুত অপূর্ব, দুটো ছবি তৈরি হয়ে গেছে, 3 নম্বর ছবিটাও হচ্ছে। আমার তো মনে হয় আমি জীবন থেকে যা পেয়েছি অলরেডি তার থেকে অনেক বেশি পেয়ে গেছি। না আপনার আরো অনেক কিছু দেয়ার আছে সেটা আমরা অবশ্যই মনে করি। ধ্রুবদা আবার একটু সিচুয়েশনটাই ফিরি, অবস্থাটাই ফিরি। অনেকে বলছেন যে এখান থেকে মানুষ অনেক কিছু শিখবে, অনেক চেঞ্জেস আসবে, আবার কেউ বলছে যে না মানুষ একই রকম থেকে যাবে, বদলাবে না, ভুলে যাবে। আপনার কি মনে হয় কি হতে যাচ্ছে? এই সিচুয়েশনটা তো আমরা নিশ্চয়ই ওভারকাম করবো, এরপর কি হতে যাচ্ছে? আমরা কি সত্যি কিছু বদলাবো বা শিক্ষা নেব, নাকি আবার যে কে সেই হয়ে যাব? আমার মনে হয় সাধারণ মানুষের কোনো পরিবর্তন ঘটবে না। তারা ঠিক যেমন জীবন কাটাচ্ছিল 1 বছর বাদে, এই ঘটনাটা কোনোদিন ঘটেনি, এই মানসিকতা নিয়েই তারা আবার বাঁচবে। পরিবর্তন যেটা আসা প্রয়োজন সেটা হচ্ছে সরকারগুলো, দেশগুলো, যারা দেশগুলো চালাচ্ছেন তাদের মানসিকতায়, বিভিন্ন অর্গানাইজেশন তাদের মানসিকতায়। তাদের মানসিকতায় যদি পরিবর্তন আসে তার একটা সম্যক উপকার হয়তো সাধারণ মানুষের উপর এসে পড়বে, ফলে সাধারণ মানুষ কালকে বদলে যাবে এই ধারণাটা না রেখে যারা মুষ্টিমেয় মানুষ বদলালে সাধারণ মানুষের জীবনে অনেকটা বদল আসতে পারে, তারা যদি বদলান আমার মনে হয় প্রকৃত উপকার বোধ হয় সেখানেই হবে। একদম। ধ্রুবদা অনেকে প্যানিক করছেন, এই সিচুয়েশনটা আমরা নিশ্চয়ই ওভারকাম করে উঠবো, তাদের জন্য আপনার লাস্ট ওয়ার্ড এটা দিয়ে ইন্টারভিউটা শেষ করব, কি বলবেন সবার জন্য? আমার মনে হয় বাড়িতে থাকুন, এই এই হঠাৎ পেয়ে যাওয়া সময়টুকুকে উপভোগ করুন, ক্রিপ করবেন না, কি পাচ্ছেন না সেটার দিকে তাকাবেন না, বরং নতুন করে কি পেলেন সেই অনুভবের জায়গাটাতে আসুন এবং সেটাকে ট্রেজার করতে শিখুন। আমাদের জীবনে আমরা বলি হ্যাপিনেস ইজ দ্য সাম টোটাল অফ দ্য মেমোরিজ দ্যাট ইউ ট্রেজার। এই কদিনে এমন মেমোরি তৈরি করুন যেটা যেন আগামী দিনের হ্যাপিনেসের ট্রেজার হিসেবে থেকে যায়। আমার মনে হয় এটাই বোধ হয় সব থেকে বেশি এই মুহূর্তে আমাদের জন্য প্রযোজ্য। রাইট, ধ্রুবদা অসংখ্য ধন্যবাদ, প্রচুর কথা, একটা আড্ডা শেয়ার হলো এই স্কাইপের মাধ্যমে, এবং আমরা নিশ্চিত আমরা এই সিচুয়েশনটা কাটিয়ে উঠব এবং এরপর মুখোমুখি একটা ইন্টারভিউ করব। ধন্যবাদ ধ্রুবদা, অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো। একদম, আপনিও ভালো থাকবেন।